কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে আমার আবার একটা রেসিপি শেয়ার করব, একদম ঘরোয়াভাবে বানানো আলু বিরিয়ানি। তো কীভাবে বানিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো আমার ভিডিওটাই। প্রথমে কড়াইতে একটু তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে নেব। মোটামুটি বেশ ভালো করে আলুগুলো ভেজে নিয়েছিলাম, বলতে পারো প্রায় 50-60% সিদ্ধ হয়ে গেছিলো ভাজতে ভাজতেই। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা আলাদা করে রেখে দেব। তারপর আবার বেশ কিছুটা তেল নিয়ে গরম করে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য, আর অল্প একটু নুন ছড়িয়ে নেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাই ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, যেমন পরিমাণ তুমি বানাবে সেই পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দেবে। তো এটা দেওয়ার পর একটু ভালো করে আবার এটা কষিয়ে নেব। অপর দিকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি চাল সেদ্ধের জন্য, এবং তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। দেখো আবার মশলাতে ফিরে এলাম, এখানে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। আদা রসুনটা মোটামুটি গন্ধটা কেটে যাওয়ার পর এটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে আরও ভালো করে কষতে দিলাম। দেখো আমার অলমোস্ট আলুটা কষা হয়ে গেছে, কালার দেখেই বোঝা যাচ্ছে। এদিকে দেখো ভাতও আমার রেডি। এবার কি করব, আমাদের স্পেশাল বিরিয়ানির রেসিপি দেখো, আমরা বাড়িতে এভাবেই বিরিয়ানিটা খাই। ঠিক এটাকে বিরিয়ানি বলা যায় না, ওই আর কি, একটুখানি ভাতের মধ্যে কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে তারপর চিকেন বলো বা আলু, যেটাই আমরা বানাই না কেন, সেটাকে দিয়ে হাঁড়িটাকে এভাবে ঝাঁকিয়ে নিলে মোটামুটি আমাদের বিরিয়ানির টেস্ট চলেই আসে প্রায়। ঘরোয়াভাবে খাওয়ার জন্য আমার মনে হয় এটাই সব থেকে ভালো, আমাদের মতো মানুষদের জন্য যারা সপ্তাহে 2-3 দিন বিরিয়ানি খাই। দেখো বিরিয়ানির ফাইনাল লুক দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো বিরিয়ানির সাথে রায়তাও রেডি, আর তার সাথে স্যালাড, সব মিলিয়ে দারুণ কম্বো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো।